বন্দি হয়ে যেতে পারি, তারপরে আল্লাহর জমিনে যতদিন থাকবো আল্লাহর কোরআনের কথাই বলবো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ দাউলা কেন দেখা ও গো আমার দয়ার নবী, দাউলা কেন দেখা আর কত কাল তোমার জন্য কাঁদবো আমি একা, তোমার জন্য হইলাম দিশে হারা, কেউ জানে তোমার জন্য রসুলকে যদি একবার স্বপ্ন দেখতে পারি, বিশ্বনবীকে যদি কেউ একবার স্বপ্ন দেখে তার জন্য আল্লাহ জাহান্নামকে মাফ করে দেবে। আল্লাহ বলেন এমন নবীর সুপারিশ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আর শয়তান বিশ্বনবীর আকৃতি ধারণ করেন না, করতে পারেও না। সুবহানাল্লাহ বলেন এই জন্য মনে মনে আগ্রহ রাখতে হবে, রসুলের কাছে যাব, রসুলকে স্বপ্ন দেখব, রসুলকে দেখলে তার দুনিয়ার সব কামিয়াবি হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যেহেতু বলতেছিলাম অর্ধেক আলোচনা রেখে আমি শেষ করে দিব না, অনেক বক্তা কি করে যে ঘটনার অর্ধেক দেখে ওই বক্তা চলে যায় যে আগামী বছর আবার দাওয়াত পাওয়া লাগবে করে বলেন, কথা ঠিক কিনা? যে হুজুর আগামী বছর এই অর্ধেক বলবো, তার মানে আগামী বছর ওর দাওয়াতের দরকার, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য এই কামগুলো আমি করি না, কারণ দাওয়াত বেশি আছে, অত দাওয়াতের ভরা জন্য এই ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের দোয়া চাই, দোয়া করবেন, দাওয়াত বেশি প্রয়োজন নাই, বন্দি হয়ে যেতে পারি, তারপরে আল্লাহর জমিনে যতদিন থাকবো আল্লাহর কোরআনের কথাই বলবো। আল্লাহু আকবার, যেহেতু তাকে বলেছে আব্দুল্লাহ জীবনের সব সময় গুলি আমার পথে ব্যয় করলে তোমার ফলে আমি খুশি হয়ে গেছি আব্দুল্লাহ, যাও যাও তোমার তিনটা দোয়া আমি কবুল করে নিলাম। আব্দুল্লাহ মনে করে আল্লাহ এক নম্বরে দোয়া করব তোমার কাছে যে আমাকে মাফ করে দাও, পৃথিবীর সব উম্মতকে মাফ করে দাও আর আমাকে জান্নাত দান করে দিও, এই তিনটা দোয়া করব বলে মনে রাখছিল। কিন্তু এই জন্য সব কথা কিন্তু মনের কথা নিজের স্ত্রীকে কোথায় সব কথা কবেন না, কেন মামুনের একটু রাগ করবে আমার পরে, ঠিক কিনা? এই জন্য সে বলতে বলতে একদিন স্ত্রীকে সব বলে ফেলছে, বলতেছে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পয়গাম আসছে। আল্লাহ বলছেন আব্দুল্লাহ জীবনের তিনটা দোয়া তোমার কবুল করে নিলাম, এবার স্ত্রী স্বামীর হাত পা ধরতেছে আর বলতে স্বামী আপনাকে কোনোদিন কষ্ট দিই নাই, আপনার সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই, ওরে আমার স্বামী আপনি কি আমার একটা কথা রাখবেন? স্বামী বলতেছে আগে বলো, স্ত্রীরা খুব চালাক হয় কথাটা আগে বলছি,
কারণ স্ত্রী বলতেছে না না এইভাবে বলবো না, আপনি যদি কথা দিতে পারেন, আপনি আল্লাহ যদি কথা দিতে পারেন আমার কথা রাখবেন তাহলে বলবো, আল্লাহ বলবো না। এক পুরুষের স্বামী তার কথায় সাহেব যদি হ্যাঁ তোমার কথা রাখবো, তাহলে বলতে স্বামী আল্লাহ পাক যেহেতু আপনার তিনটা দোয়া কবুল করেছেন, আপনি একটা দোয়া কি আমার জন্য দিতে পারেন না? একটা দোয়া আমার জন্য আপনি করে দেন। স্বামী বিছানা থেকে কেঁদে পড়ে গেছে, কথা বলেন, বলে একটা দোয়া কি? বলে দেখেন এই গোটা মিশরের ভিতরে আপনার স্ত্রী এমন চেহারা এমন কালো যে আপনার লাগে না দেখতে ভালো, এজন্য আপনি দোয়া করে দেন এই গোটা শহরের ভিতরেই আপনার স্ত্রী যাতে সব থেকে সুন্দর হয়ে যায়। স্বামী বিস্তারা বেঁকে দেয়, কিসে বলেন? এবার স্বামী দোয়া করে দিস যেহেতু আমার স্ত্রী ভালো হবে, জানি আমার স্ত্রীর জন্য একটা দোয়া করলাম, আল্লাহ তুমি আমার স্ত্রীকে সব থেকে সুন্দর বানায় দাও, আল্লাহর বান্দার দোয়া কবুল, যেহেতু মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে, দোয়া করে দোয়া কবুল হয়ে গেছে, এবার যখন সুন্দর হয়ে গেছে, এতদিন ছিল হালকা তার মতো কালো, দেখতে দেখাতো না ভালো, এজন্য দেখবেন আমাদের দেশের মাহফিলেরা যেটা হয় কালো ওটা একেবারে বোরকা আমল দিয়ে একেবারে হাত পা মোজা দিয়ে পাপটা জুতো পর্যন্ত দেখা যায় না এমন সুন্দর করে প্যাকেট করে, আর যেটা চেয়ার একটু হাই ফাই ওটা যায়, এবং সব কত উলঙ্গ হতে পারে, কত হাই ফাই ভাবে জানে হাই হিল আর কাইকিল কোন জায়গায় কি বৃষ্টি কালটা শোনো কোন জায়গায় কি লাগাবে নিজে বলে না করে বলেন কথা ঠিক কি না? তার মানে বলতে না যেটা আলকাতরার মতো কালো ওটা শুধু সব বড় দেশে এজন্য যেহেতু স্ত্রী আগে কালো ছিল আগে কোথায় নজর দিত না, এখন যেহেতু চেহারা এত সুন্দর হয়েছে স্ত্রীও মাঝে মাঝে নিজের আয়নার দিকে তাকিয়ে দেখে যে হায় রে এত সুন্দর চেহারা জীবনটা করলাম কি, জীবনটা সব প্লাস্টিক বানা দিলাম কি করা যায়। এক পর্যায়ে স্ত্রী আপনার যখন বাইরে বের হওয়া শুরু হয়েছে এলাকার যুবক ছেলেদের উৎপাত আছে কিনা, যুবক ছেলেরা আস্তে আস্তে দেখতেছে আস্তে আস্তে যুবকদের সাথে ওই ছেলে যখন মার্কেটে স্ত্রী এখন আগে ছিল রাতে আব স্ত্রী আর এখন যুবকদের সাথে মার্কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? মার্কেটে যায় নিজের স্বামী ধুয়ে, আমাদের দেশে অনেক মহিলা মার্কেটে নাই কিন্তু এলাকায় কিন্তু মেয়ে ধরে, কোন কথা ঠিক কি না? আঙ্কুশি দিয়ে আপনি খালাস মা বলতে ভালো ডাকির হয়, আমি বলতেছি লাই আপনার এখন কি আছে বলতে পারে? আমার ভাইয়ের আমার এক প্রজাই আব্দুল্লাহর বন্ধুরা তাকে বলে আব্দুল্লাহ ওরে দরবেশ সাহেব তোমাকে একটা কথা বলি, যে তোমার স্ত্রী কিন্তু এখন যুবকদের সাথে তোমার স্ত্রী কিন্তু সেই রাবেয়া বসিয়া গেল নাই, কারণ আগে তো কালো ছিল ভালো দেখাতো না তাই চিফুল্ডিং মারত না, এখন কিন্তু সব জায়গায় তোমার স্ত্রীকে দেখা যায়। আব্দুল্লাহ বলে না রে আমি এত বড় দরবেশ এত বড় আল্লাহর ওলি আমার স্ত্রী এমন হতে পারে এটা আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে দেখা গেল একদিন যুবকরা দরবেশ বাড়ি আসতে বললো দেখো তোমার স্ত্রী ছেলে মেয়েদের তুই মার্কেটে গেছে দেখ কাদের সাথে, আব্দুল্লাহ দেখে বললো যে ঘটনা সত্য সাক্ষ্য ঠিক আছে সাক্ষ্য দুর্বল না, কথা বলেন সাক্ষ্য কি না কর দুর্বল না, আপনাদের খারাপ লাগছে দোয়া করে দি। এক পর্যায়ে কি হয়েছে বলতে পারে আমার ভাইয়ের আমার আব্দুল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে একটা দোয়া করতেছি, আল্লাহ তুমি দয়া করে আমার স্ত্রীর জন্য আমি দোয়া করেছিলাম যাতে সব থেকে সুন্দর হয়ে যায়, আল্লাহ আবার একটা দোয়া করে দিলাম তুমি আমার স্ত্রীকে একটা কুকুর বানায় দাও। আগের মাথায় কি বলছে বলেন? এখন রাতের বেলা শুয়ে আছে স্ত্রী দেখে কি আব্দুল্লাহ বাড়ি চলে গেছে দোয়া করে দিয়ে সে চলে গেছে, রাতের বেলায় দেখে ছেলে মেয়ে গুলো বের হয়ে দেখতে
করতেছে নিজের মায়ের স্থানে বড় একটা আশ্চর্য একটা কুকুর শোয়া আছে। আব্দুল্লাহ বলতে হায় আল্লাহ, যে মহিলা তার স্বামীর আদেশ মানে না, স্বামীকে ছেড়ে ফরকিয়া করে অন্য যুবকের সাথে চলে যায়, সে কুকুরের থেকে অধম। আল্লাহ ও মানুষ নামে কলঙ্ক, ওরে দয়া করে তুমি একটা কুকুর বানায় দাও। ও মা বোনেরা, তারা স্বামী তুইয়ে অন্য মানুষের সাথে মারে কেটে দেয়, ওরা কিন্তু কুকুরের থেকে নিকৃষ্ট। যারা বলেন গলা ঠিক কিনা।